Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shastro pokkhe khutikarok. Dhumpan cancer er karon. Happy anniversary, both of you. Happy anniversary, both of you. Happy anniversary, both of you. সত্যি সত্যি দেখতে দেখতে পাঁচ বছর হলো তোদের বিয়ে হলো। তোরা দুজন আমার অবলম্ব। বৌমা তো শুধু আমার বৌমাই না, আমার মেয়ে। আর সৌভিক, তুই তো আমার দু চোখের নয়নের মণি বাবা। সত্যি মা, তুমি আমাকে আর রাধিকাকে যেভাবে আগলে রেখেছো, তাই মাঝে মাঝে খুব ভয় হয় যদি ভালোবাসার সূত্র যদি ছিঁড়ে যায় কোনোদিন। না না, তা কেন ছিঁড়বে? কি জানিস বাবা, আমাদের সংসার আরো সুখী আর আনন্দে ভরে উঠত যদি আমি দাদু ভাইয়ের মুখ দেখতে পেতাম। আমার মনেও শান্তি হতো। মা, তুমি বিশ্বাস কর, আমরা চেষ্টা করছি। জানি না কেন ভগবান আমাদের সঙ্গে এরকম ছলনা করছে। কেন শুধু শুধু দুশ্চিন্তা করছো বৌমা? ঈশ্বর আছে, দেখবে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা সৌভিক, শহরে তো কত সেরা সেরা চিকিৎসক আছেন, তোরা দুজনে একবার যা না তাদের কাছে, গিয়ে তোদের সমস্যার কথা বল, দেখবে কিছু না কিছু একটা এই সমস্যার সুরাহা হবে। আমি যে আমার বংশধর দেখে যেতে চাই বাবা। ঠিক আছে মা, তাই হবে। মনে পড়ে রাধিকা, ঠিক এমন একটা গিফট আমি তোমাকে দিয়েছিলাম যখন আমাদের প্রথম পরিচয় হয়। আজ পাঁচ বছর হলো আমাদের বিয়ে, আজও তোমার ভালোবাসার কোনো খামতি নেই। আমি খুব হ্যাপি যে তোমার মতো একজন স্বামী পেয়েছি। রাধিকা, আমি তোমার মধ্যে আমার নিজেকে খুঁজে পাই। রাধিকা, আমার একটা সন্তান চাই, যে তোমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে, আর ছোট ছোট পায়ে সারা বাড়িটা ঘুরে বেড়াবে। আমি কি চেষ্টা করছি না? আমার কি খারাপ লাগে না বলো? মন খারাপ করো না, সবটা সময়ের উপরে ছেড়ে দাও। কেন বলছি শোন না, আমি একটু বাইরে বেরোচ্ছি, হ্যাঁ তুমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিও, কেমন? বন্ধ করে দিও, হ্যাঁ। বলছি আপনার হাজবেন্ড বাড়িতে আছেন? না তো। কখন ফিরবেন? সেটা তো ঠিক জানি না। একটু জল খাওয়া যেতে পারে? ভিতরে আসুন। Thank you.
জলটা খুব মিষ্টি, ঠিক আপনার মতো, অনেকদিন খাই না। মানে মানেটা এখন বুঝবেন না, পরে বুঝবেন। আপনার বাগানে সব সাজানো ফুলগুলো কৃত্রিম। আজ আসি, হয়তো আবার আসতে পারি। ঠিকই বলেছি, আজ তোমার কারণে আমার ছেলের এই অবস্থা। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। কি প্রমাণ আছে মা তোমার কাছে? তোরা দুজনেই আমাকে এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছিস। তোরা দুজনে আমাকে কি বলেছিলিস, তোদের দুজনের সমস্যা আছে তাই তোদের সন্তান আসছে না। সেদিন ডক্টর বাগচি ফোনে আমাকে পুরো সবটাই বলেছে। কি বলেছে আঙ্কেল? রাধিকার প্রবলেমের জন্য আমার বংশের বাকি নিতে বসেছে, কিন্তু সৌভিক আমার বংশধর চাই। চাই বললে তো হয় না মা, 100 বার হয়। দরকার হলে তোর আবার আমরা বিয়ে দেবো। শোনো বৌমা, ভালোবাসে না কখনো একতরফা হয় না। আজ তুমি যদি ওকে সত্যিকারে ভালোবাসতে তাহলে আমার মুখ দিয়ে এই কথাগুলো বের হতো না। দরকার হলে আমি ডাক্তারের সাথে কনসাল্ট করবো, গর্ব ভাড়া করে মেয়ে আনবো, আর সে এই বাড়ি থেকে আমার বংশধর দেবে। এখনো অনেক সময় আছে, কিভাবে তোমরা বাচ্চা আনবে না আনবে সেটা তোমরাই চিন্তা করো, আর এটাই আমার শেষ কথা। ঠিক আছে সুইটা, আমি আমি খুব তাড়াতাড়ি ফিরে যাবো। ঠিক আছে রাখি। আবার আপনি? যে আপনার নীরবতার ভাষা বোঝে না, যে আপনার অন্তরের ব্যথা বোঝে না। আপনি পৃথিবীর একজন সবচেয়ে সুন্দর দামি একজন স্ত্রী, সে কি বোঝে আপনাকে? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তুমি রাগ করবে না তো? বলো বলো। তুমি বাড়িতে না থাকলে রোজ একজন আসে,
মানে হ্যাঁ গো আর এসে বলে যে আপনার নিরবতার বাসা বসেছেন যে আপনার অন্তরের ব্যথা বসেছেন আপনি পৃথিবীর একজন সবচেয়ে সুন্দর দামি একজন স্ত্রী সে বুঝেছে আপনার নাকি ঠিক আছে আমি কালকে অফিস যাবো না আমি তোকে বাড়িতে থাকবো কি খাবেন বলুন চা না কফি আজ আর কিছু খাবো না আপনি সত্যিই খুব ভালো কিন্তু আপনাকে ঠকানো হচ্ছে আপনি শুধু নামই একজন স্ত্রী কোনো সম্মান নেই আপনার এখানে মানে আপনি আছেন জানেন আপনার স্বামীকে আমি বারবার করে বলেছি ঘরে এত সুন্দর একজন স্ত্রী থাকতে ওনার কিছুর অভাব কেন উনি খামোখা অন্যের মনের পেছনে কষ্ট তখন লাগে যখন ভালোবাসার মানুষকে কোনো ভাবেই বোঝানো যায় না